এমন উপকরণ মূলত দুটো একটি হচ্ছে মানি টাকা পয়সা আর অন্যটা হচ্ছে টেকনোলজি এই দুটো না হলে পরে আমরা এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব কিন্তু এই এগুলো দেওয়ার মালিক এই যে ফাইন্যান্সিং এন্ড টেকনোলজি দেওয়ার মালিক হলো বড় লোকের দেশ কিন্তু ইতি বর্তমান পর্যন্ত তাদের রেসপন্স ইজ ভেরি পুয়ার তারা খুব 1%-এর বেশি তারা এই যে এসডিজি গোল অ্যাচিভের জন্যে আমরা তখন হিসাব নিকাশ করেছিলাম যে $5 থেকে $11 trillion প্রতি বছর লাগে অতিরিক্ত কিন্তু তার কোনো পয়সাই আসে না বর্তমানে প্রায় $156 billion এই বড় লোকের দেশ দরিদ্র দেশগুলোকে দেন কারণ তারা দরিদ্র দেশগুলোকে অত্যাচার করেছেন এক্সপ্লোড করেছেন বহু বছর আর তাতে তারা বড় লোক হয়েছেন তার ফলে তারা দেন তারা অঙ্গীকার করেছিলেন যে তাদের জিএনআইয়ের 0.7% এই দরিদ্র দেশগুলোকে দিবেন যেহেতু তারা আমাদের অত্যাচার করেছিলেন কলোনি হিসাবে কিন্তু মাত্র 6টা দেশ ছাড়া কেউ ওই 7%ও দেন না এতই কঞ্জুস না তো এখন আমাদের এই টাকা আসতেছে না টেকনোলজি শেয়ার করতেছে সেই কারণে আমাদের বড় দাবি যে এগুলো সম্পর্কে একটা ভালো আলোচনা হোক উই আর হ্যাপি যে সেক্রেটারি জেনারেল আগামী সেপ্টেম্বরে এর উপর একটা সামিট আহ্বান করেছেন তো সেইখানে আসার আগে আমরা কী চাই আমরা সেইগুলো ওনাকে বলে যাচ্ছি যে আপনারা এর উপরে খুব জোর দিবেন যে মিনিমাম ইমপ্লিমেন্টেশন এইটা না হলে এই এসডিজি গোল অ্যাচিভ হবে না আপনি জানেন এমডিজি গোল মাত্র কয়েকটি দেশ অর্জন করতে পেরেছে 48টা স্বল্পোন্নত দেশের মধ্যে মাত্র 15টা দেশ কিছুটা এমডিজি অর্জন করেছে বাকি পারে প্রভার্টি এলিভেশন হয় নাই হাঙ্গার দুনিয়া থেকে উঠে নাই সুতরাং এইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ আর যেভাবে বর্তমানে চলছে এই অবস্থায় এসডিজি গোল যে অর্জিত হবে সেই সম্পর্কে সন্দেহ আছে সেই জন্য আমরা এই মিড এখন 2023 একটা জোর আরও 7 বছর আছে যে 2030-এর মধ্যে আমরা এটা অর্জন করতে চাই সুতরাং আমরা এখন জোর দিচ্ছি যে এই ব্যাপারে একটু সজাগ হও এই যুদ্ধ বন্ধ করো আর করে একটু সজাগ হয়েছে তো ওনার আসার কারণটা হচ্ছে যে আমরা ওই এসডিজি গোল ওনাকে একটু আপনার এই নিয়ে প্রেশার দিব আর উনি আমাদের এই জলবায়ু বিষয়টা একটু দেখবেন দেখে গিয়ে সেক্রেটারি জেনারেলকে রিপোর্ট করবেন আর আপনি এটা জানেন যে সেক্রেটারি জেনারেল আমাদের সাথে আছেন উনি বলেছেন আমরা এখন এলডিসি থেকে উত্তরণ করছি উনি বলছেন যে যারা উত্তরণ করছে দে মাস্ট নট বি পানিশড গ্রাজুয়েটিং কান্ট্রি মাস্ট নট বি পানিশড এইটা আমরা বলছি যে আমাদের সেই জন্যে সুযোগ সুবিধা আরও বাড়বে যাতে আমাদের আমরা গ্র্যাজুয়েট হচ্ছি সেই জন্য আমরা উত্তীর্ণ হচ্ছি পরীক্ষায় তার উপরে আমাদের শাস্তি দিবেন নো ওয়ে আমাদের বরং আরও পুরস্কৃত করবেন তো এইটা ওনারকে আমরা বলেছি